মালদার চাঁচল রানী দাক্ষায়ণী গার্লস স্কুলের অনুশ্রিয়া দাস মাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 688। মাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম মালদহের চাঁচল রানী দাক্ষায়ণী গার্লস স্কুলের অনুশ্রিয়া দাস, তার প্রাপ্ত নম্বর 688। ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সে। বাবা অভিজিৎ দাস বলেন, তার মেয়ে ছোট থেকেই মেধাবী ছিল, পড়াশুনো করার পাশাপাশি ছবি অঙ্কন করতেও খুব ভালোবাসতেন, প্রতিটা বিষয়ে গৃহশিক্ষকের কাছে পড়ত। মেয়ে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক, এটাই সে চায়। খুবই ভালো লাগছে, ভালো লাগছে ভীষণ। হ্যাঁ, 680-র উপর পাবো এটা ভেবেছিলাম, কারণ পরীক্ষাটা ভালোই হয়েছিল সব পরীক্ষায়। কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আপনি, কতক্ষণ পড়াশোনা করতেন? স্কুল টিউশন ছাড়া 5-6 ঘন্টা দিনে পড়তাম নিজে থেকে, সেলফ স্টাডি। গৃহ শিক্ষক কি ছিলেন আপনার? হ্যাঁ ছিল, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে ছিল একটা করে গৃহ শিক্ষক। এই সাফল্যের মূল ছিলেন যে এত? প্রথমত ওই টেক্সট বুকগুলো খুব খুঁটিয়ে পড়েছিলাম প্রত্যেকটা লাইন ধরে ধরে, এবং প্রত্যেকটা বইয়ের ইতিহাস, ভূগোল এসবের প্রত্যেকটা একাধিক টেক্সট বুক ছিল, এবং প্রত্যেকটা বইকেই পড়েছিলাম খুব ভালোভাবে। এবং তাছাড়া সহায়ক বই থেকেও কিছু সাহায্য পেয়েছি, এছাড়া টিচার্সরা অনেক সাহায্য করেছেন। এভাবেই এই অবনতি। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে অবশ্য। কেন চিকিৎসক হওয়ার? কারণ আমাদের ফ্যামিলিতে কেউ ডাক্তার নেই, তাছাড়া গরিবদের সেবা করার জন্য, দেশের সেবার জন্য ডাক্তারটাই ভালো লাগে আমার। ছবি আঁকতে ভালো লাগে আমার মূলত। গান সেরকম ভাবে শোনা হয় না আসলে, গান বিশেষত ছবিটাই আমি আঁকি অবসর সময়ে। খেলাধুলা এই গত কয়েক বছরে তো হয়নি খুব একটা সেরকম, মানে অবসর না দেখা হয় না। কি ধরনের কি খেতে বেশি ভালো? আমার বাড়ির খাওয়া ভালো লাগে, তাছাড়া ফাস্ট ফুডও ভালো লাগে। আপনার বাড়ি কোনটা? অবশ্যই বলবো যে টেক্সট বুক গুলোকেই ভালোভাবে পড়তে হবে, আর টিচার্সরা যেগুলো বলবে সেগুলো খুব ভালো করে শুনতে হবে, এছাড়া সমস্ত বইপত্র ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে টিচার্সদের কথা শুনলেই মোটামুটি সবকিছুই ঠিকঠাক। অনলাইন ক্লাস ভালো না তোমার? অফলাইন ক্লাসটা ভালো কি? অনলাইন ক্লাসের ক্ষেত্রে বাড়িতে পড়ার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় যেহেতু যাতায়াতের সময়টা বেঁচে যায়, কিন্তু অফলাইন এর ক্ষেত্রে একটা ডিসিপ্লিন থাকে, টিচার পড়া দেয় পড়া নাই, তো এই দিকটা বেশি ভালো অফলাইনের। স্কুলের প্রধান শিক্ষিকা অসীমা ত্রিবেদী বলেন, অনুশ্রিয়া বরাবরই মেধাবী ছাত্রী ছিল, স্কুলের শিক্ষকদের তরফে ওর প্রতি সবসময় আলাদা নজর দিত, নিজেরও চেষ্টা ছিল, সব মিলিয়ে সে সফল হয়েছে। প্রথম থেকেই ও পড়াশোনায় প্রচন্ড ভালো, হ্যাঁ পড়াশোনা নিয়ে আগ্রহী, সবসময় পড়াশোনা করতে ভালোবাসে ও, হ্যাঁ বই ছাড়া ও কিছুই বুঝে না, এটাই পড়াশোনাই হচ্ছে ওর সবকিছু, এটাই। না না ওকে আমি কোনোদিনও কোনো, আমিই আছি তো তার জন্য, ওকে কোনোদিন কোনো কাজ করতে হয় না। না টিভি তেমন দেখতো না, হয়তো মনে হলে একটু কার্টুন দেখতো, দেখা যাক ভবিষ্যতে চেষ্টা করবে। ওর ইচ্ছা তো আমাদেরকে পূরণ করতেই হবে যেই করেই হোক, হ্যাঁ কিন্তু দেখি কতখানি কি করতে পারছি, কারণ আমার তো আয় খুবই সামান্য, আমি একজন রিটায়ার পারসন, আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক টাকার ব্যাপার, তোকে পড়াতেই হবে যেই করেই হোক, চালিয়ে যাবো আশা রাখছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।